লিখব কবিতায়। এবারে জগন্নাথ চক্রবর্তীর কলকাতা কলকাতা কলকাতা। স্বর্গ যদি কোথাও থাকে, আকাশে, মাটিতে, মাটির নিচে, না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিতা নারী, যে কোথায় লতি উঠবে কেউ জানে না। রয়েছে নিষ্কশিত পুরুষ, সাহসী, হন্তার, আছে নয়নাভিরাম নিউ মার্কেট, আর সন্ধ্যাসবি বিপণীর সার, আর সোনালী মৌমাছিরা, আর তাদের মধুক্ষরা গুঞ্জরণ, যে কোনো গলিতে ফলিত জ্যোতিষ এবং টেবিলে জোড়া জোড়া তৃষ্ণা, কলকাতা। এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স, শরৎ প্যান্ডেলে মাইকের প্রতিশ্রুতি, বর্ষা বাসস্ট্যান্ডের আবছায়া বা বর্ষাতির স্বল্প পরিসরে প্রথম আশ্লিষ্ট সানু প্রেম, এবং শীত, আপেল, কমলালেবু ও আঙুর। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে আছে রক্তে ছিঁচি পোকার স্বর, স্বপ্নে ডায়াল টোন, এবং আয়নায় বিম্বিত যাকে ভালো না বেশে বাঁচা যায় না, সেই আমি, আমি, আমি। রয়েছে কবষ্ণ নদী নিরবধি এবং উষ্ণ নারী দূরতিক্রম্মা, আছে সদ্য যুবকের জন্য পার করেস্তোরা, সদ্য যুবতীর জন্য যুবক, এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে আছে মাহভাদর গঙ্গা, জালে মসৃণ পেপার ব্যাকের মতো রূপচিচি ইলিশ, জলে যেন পোনার ঝাঁক, অসংখ্য নৌকো, গাদাবোট, লঞ্চ, দাম্ভিক সমুদ্রঙ্গম জাহাজ, এবং হঠাৎ হঠাৎ তীব্র মাদক উপসাগরের শীর্ষ, কলকাতা। এখানে কি আছে আর কি নেই? বালকের জন্য প্ল্যানেটোরিয়াম, প্রাপ্তবয়স্কের জন্য সিনেমা, পলিত বৃদ্ধের জন্য ভাগবত, বন্ধুর জন্য বন্ধুত্ব, তৃষ্ণার্থের জন্য পানীয়, আগন্তুকের জন্য রেশন কার্ড। আপনি বিদেশি, আপনি এখানে সুখে থাকবেন। আপনি বিদেশিনী, আপনিও। যে কোনো চোখের জন্য কাজল, যে কোনো পাইপের জন্য টুবাকো, এরই নাম কলকাতা। এখানে কি নেই? নায়কের জন্য নায়িকা, নায়িকার জন্য ইন্দ্রপুরী, আবৃত্তির উপযোগী আধুনিক কবিতা, লঘু সুর তুলতে গিটার, ছবির জন্য প্রদর্শনী, এবং তারপর সহৃদয় সমালোচনা। এখানে ইচ্ছার শেষ নেই, ঈপ্সিত, অনন্ত, বহুনিন্দিত, অনিন্দ, এই শোকেস সুন্দরী শহরের নাম কলকাতা। এই শহর দিনে রাতে সবাইকে টানে, লাভ দেখিয়ে, লোভ দেখিয়ে, লুকানো ইচ্ছার গায়ে হাত বুলিয়ে, ব্যাংকের কাউন্টারে নোটের বান্ডেল শিকার পিস্তল উচিয়ে, নিলাম ঘরে হাতুড়ি ঠুকে, পথে নিয়নাভ চোখের চুম্বক দিয়ে কেবলই টানে, টালায়, গড়িয়াহাটায়, ধনুক বাঁকা ওভারব্রিজ ফ্রক পরা মেয়েকে টানে, উন্মাদিনী লরির চাকা অমনস্ক পান্থকে, মৃত্যু জীবনকে, রোদ ছায়াকে, ট্রামগাড়ি, অফিস গামিনীকে, এবং কোল্ড ড্রিঙ্কস তৃষ্ণাকে টানে। এখানে লেকের জল শান্ত এবং গভীর, সেখানে ভাসমান সাদা বোট যেন এক ফালি জুলিয়েটের বুক, যেন কথা কয়ে উঠবে, এসো রাত্রি, এসো রোমিও, এসো তুমি রাত্রির দিবাকর। ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জোনাকি, মাটিতে স্ট্র ছড়ানো, পাশে বাদামের খোসা এবং আইসক্রিমের বাটি, এবং খাসা ফুরফুরে হাওয়া। যদি লেকে না এসে থাকেন, তবে আপনি এখনও জন্মাননি। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে ময়দানে কে কবে পুঁতেছিল এক স্বর্গের মই মনুমেন্ট, যার পায়ে মিটিং, গায়ে ঘোরানো সিঁড়ি, মাথায় ছয় ঋতু। এখানে সারা দেশের ধিক্কার, রাগ, আহ্লাদ সারা সংসারের উত্তেজনা মঞ্চে ওঠে, এবং মানুষের সমুদ্রের মধ্যে এই মেঘ ছোঁয়া মই যখন লাইট হাউস, তখন ইতিহাস তৈরি হয়। স্বর্গ যদি কোথাও, না, কোথাও নেই, কিন্তু এই পৃথিবীর ভূগোলে অন্তহীন আকাঙ্ক্ষার অক্ষরেখায় রয়েছে গঙ্গার মতো পুণ্যবতী, মনুমেন্টের মতো ঐতিহাসিক, দক্ষিণ হ্রদের মতো সাহসিকা, কলকাতা, কলকাতা, কলকাতা।